এবার ইস্যু অফ দ্য ডে, বিশৃঙ্খল মহাসড়ক। খুলনায় সড়ক ও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মডেলের তিন চাকার যানবাহন। অধিকাংশ সময় ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। ময়লাপোতা মোড় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। পলাশ, তিন চাকার যানবাহন চলাচলে যে বিশৃঙ্খল একটা অবস্থা সৃষ্টি হয় মহাসড়কে, এটি নিয়ে আসলে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো মানে উদ্যোগ জানতে পেরেছেন কিনা, বা কী অবস্থা জানাবে? মহাসড়কে যে যানবাহন চলে, বিশেষ করে ব্যাটারি চালিত ইজি বাইক, সিএনজি চালিত অটোরিক্সা, মাহেন্দ্রা এবং এছাড়াও কিছু দেশি কিছু মডেলের গাড়ি রয়েছে, নসিমন, করিমন, যেগুলো সড়কে মহাসড়কে কিন্তু একেবারে তারা নিয়ম নীতির কোনো বালাই নেই। তারা কিন্তু বিভিন্ন সড়কে তারা কিন্তু একেবারে কোনো প্রশিক্ষণ ছাড়াই, যেহেতু তারা এই বিভিন্ন রোডে চলাচল করে, তারা কিন্তু একেবারেই যত্রতত্র একেবারে রাস্তার মাঝখান দিয়ে ঢুকে দিচ্ছে বিভিন্ন সময়। কিন্তু তারা এই তাদের কারণে কিন্তু এইগুলো দুর্ঘটনাগুলো সব থেকে বেশি হয়ে থাকে। এবং এই যে আপনি নিয়ম নীতির যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, যেহেতু আপনি জানেন যে এই যে ইজি বাইক বা অটোরিক্সাগুলো, এদের কোনো ধরনের কিন্তু প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই। এবং একটি মোটরসাইকেলের যেরকম ড্রাইভিং লাইসেন্স দরকার হয়, এই এই ধরনের ইজি বাইকের কিন্তু কোনো রকম ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রয়োজনীয়তা নাই। যে কারণে কিন্তু এই যে 5-7 জন বা কখনো কখনো 10 জন যাত্রী নিয়ে তারা এই সড়কে চলাচল করছে, এবং তার কারণে কিন্তু তারা যেহেতু তাদের কোনো প্রশিক্ষণ নেই, তারা কিন্তু যে কোনো সময় তাদের জন্য দুর্ঘটনা ঘটছে। এবং এই যে আমি একটি এই যে আমার পাশে একটি ইজি বাইক কিন্তু এই মুহূর্তে ট্রাফিক পুলিশ তারা কিন্তু আটক করেছে। তার এই গাড়িটি সম্ভবত আমরা একটু জানার চেষ্টা করি যে কি কারণে সে গাড়িটি আটক করা হয়েছে। ভাই একটু বলবেন যে এই গাড়িটার কি কারণে আটক করা হয়েছে? কোনো কাগজপত্র নাই। আচ্ছা, আরেকটু জানতে চাই যে এই যে এই সড়কে মহাসড়কে কিন্তু অনেক এই যে থ্রি হুইলার চলে, তো এইসব গাড়ির কি আসলে কোনো অনুমোদন থাকে? থ্রি হুইলার যেগুলো চলে তো এখন বর্তমানে যেগুলো চলতেছে সেগুলো সিটি কর্পোরেশন রাস্তার কাজের জন্য কিছু গাড়ি কিছু দিচ্ছে, কিন্তু এর বাইরে তো প্রচুর গাড়ি রয়েছে যেগুলো এর ব্যবস্থা নিচ্ছেন। ধন্যবাদ। আচ্ছা, যে যেমনটি শুনছিলেন যে এই খুলনা শুধু সিটি এলাকায় প্রায় 8,500-এর মতো লাইসেন্সধারী, যেটা সিটি কর্পোরেশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে, সেরকম ইজি বাইক কিন্তু চলে। এর বাইরেও কিন্তু অসংখ্য পরিমাণ ইজি বাইক, থ্রি হুইলার গাড়ি, যেটা শহরের বাইরে থেকে প্রতিদিন নিয়মিত সপ্তাহ না করে তারা কিন্তু সিটির মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে, এবং এর জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে। প্রশাসনিকভাবে এইগুলো কিন্তু বারবার করে তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু এই যে এত পরিমাণ গাড়ি, ইজি বাইক, থ্রি হুইলার, মহেন্দ্র বা অন্যান্য যে সকল বাইরের শহরের বাইরে থেকে যে সকল গাড়ি আছে, তার চাপে কিন্তু প্রশাসন কিন্তু আসলে হিমশিম খেয়ে যাচ্ছে এইগুলো সামাল দিতে। এই ছিল এখন পর্যন্ত সাজিয়া খুলনার ময়লাপোতা মোড় থেকে।